তো কিছুদিন আগে একটি খুবই ঘটনা হোয়াটসঅ্যাপে ইত্যাদি জায়গায় কিন্তু ভাইরাল হচ্ছিলো, সেটা হচ্ছে পুরোনো 5 টাকার নোট। অনেকে বলছিলেন যে পুরোনো 5 টাকার নোট যদি কারো কাছে থেকে থাকে, সেই পুরোনো 5 টাকার নোটের বদলে সরকার কিন্তু তাকে হাজার হাজার টাকা দেবে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি শর্তাবলী প্রযোজ্য এই 5 টাকা নোটের জন্য, এবং কী নোটই আপনাদের কাছে থাকতে হবে, এবং কোথায় জমা দিতে হবে, এবং কত টাকাই বা আপনি পাবেন এটা সরকারকে জমা দিয়ে। তাহলে ভিডিওটিকে পুরোটাই দেখবেন স্কিপ না করে, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্যমূলক আরও ভিডিও পেতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে বলে রাখি, কিছুদিন আগেই কিন্তু এই খবরটা দিয়েছিল দিল্লির বিখ্যাত নিউজ কোম্পানি বিসিসি। তো এই নিউজে বলা হয়েছিল যে একটি নোট কিন্তু অনেক আগে 1900 সালে ছাড়া হয়েছিল, 1947-48-50-এর পর থেকে কিন্তু এটা ছাড়া হয়েছিল 1950-এর পরে। তো এই নোটটি দেখতে পাবেন একটি লোক কিন্তু ট্র্যাক্টর চালাচ্ছে। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটটা রয়েছে, এই নোটে কিন্তু দেখতে পাচ্ছেন একজন ট্র্যাক্টর চালাচ্ছে। তো সিম্পলি এরকম নোট যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে, অনেকের কাছে হয়তো থাকতে পারে, আমার কাছেও কিন্তু আগে ছিল, এখন অবশ্য নেই। তো আপনাদের কারোর কাছে যদি এরকম নোট কিন্তু যদি থাকে, তাহলে আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটা সাইট, যে সাইটটা আছে যে আপনাদেরকে দিল্লি যেখানে টাকা জমা নেয় যে গভর্নমেন্ট রিজার্ভ ব্যাঙ্ক আছে, সেই রিজার্ভ ব্যাঙ্কে একটা সাইট, সেই সাইটটা আমি যদি পাই, তো সাইটটা কিন্তু আমি আপনাদের লিঙ্ক ডিসক্রিপশন যেখানে আছে সেখানে কিন্তু একবার চেক করে দেখে নেবেন, সেখানে আমরা আপডেট করে দিয়ে দেবো। তো তারপরে এই সাইটে যাবেন আপনি, সাইটে যেয়ে কিন্তু সিম্পলি কিন্তু আপনি এখানে একটা ফর্ম আসবে আপনাদেরকে, সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে সিম্পলি ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর আপনাদেরকে একটা নির্দিষ্ট ঠিকানা দেবে, সেই ঠিকানাতে কিন্তু আপনাকে ডাকের মাধ্যমে যে 5 টাকার নোটটি আছে সেই 5 টাকার নোটটি কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবং এই 5 টাকার নোটটি যে পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু বা তার সাথেই আপনাদেরকে আপনার যে ব্যাংকের ডিটেলস, IFSC কোড ইত্যাদি কিন্তু আপনাদেরকে দিতে হবে। কারণ আপনার যখন টাকাটা সরকার দেবে যাচাইয়ের পর, যদি আপনি সাকসেসফুলি যাচাই হয়ে যান, তারপরে কিন্তু যে টাকাটা দেবে সেটা সিম্পলি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো এটা দেওয়ার পর আপনি এটা ডাকে পাঠিয়ে দেবেন, ডাকে পাঠিয়ে দেওয়ার পর সেখান থেকে কিন্তু দিল্লিতে থেকে কিন্তু এটা চেকিং করা হবে। যদি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যায় বা চেকিংটা আপনার ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা সরকার থেকে দেওয়ার জন্য ঠিক করেছে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি 5 টাকার নোটের জন্য আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন, আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্টলি চলে যাবেন। এবং এই ভিডিওটি ফেক নয় বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু পুরোপুরি সত্য। এবং যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছিল তখন সবাই মনে করছিলাম যে ভিডিওটা হয়তো ফেক, কিন্তু আপনারা সাইটে যাচাই করে বা অনলাইনে যাচাই করে দেখতে পারলেন এই ভিডিওটা কিন্তু সত্যি। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই তথ্যটি দেওয়া ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে।